আমরা এই যে পায়ের বানিয়েছি তাহলে দেবরাজ ভাই নিশ্চয় মধ্যে দিই দাও চামচগুলো কোথায় চামচগুলো দিই লে আমরা অনেক আনন্দ হয়েছি, ঠিক আছে। দেবরাজ আমাদের পাশে এসে মানে বললো ফোন করে কি আপনাদের ঘরে গিয়ে আমাদের একটু জন্মদিন আছে, একটু অনুষ্ঠান করব। তো আমরা খুব খুশি, আমাদের সাথে তো এইভাবে তো কেউ শুভ কাজেতে ডাকে, আমরা শুধু বাচ্চা হলেই যেতে পারি, ঠিক আছে। কোনো বিয়ে অনুষ্ঠান কি কারো জন্মদিন কি অন্নপ্রাশনে আমরা কাউকে কেউ ডাকে না, কারো বাড়িতে আমরা যেতেও পারি না। তো ও আসলো, দেবরাজ আসলো, ওর বন্ধু বান্ধব মা সবাই আসলো। আমরা খুব খুশি যে আমরা গর্বিত যে আমাদেরকে নিয়ে কেউ ভেবেছে, আমাদেরকে নিয়ে যে কেক কাটবে আমরা ভাবতেও পারিনি। লাইফে ফার্স্টবার কেউ আসলো ঘরেতে, আমাদের সঙ্গে কেক কেটেছে, আশীর্বাদ দিলাম, ওরাও এসেছে, আমাদের খুব খুশি হয়েছি আমরা। আমরা বলেছিলাম ওদের জন্য একটু মাছ ভাত করব, তো আমাদের মানা করেছে, বলো মাছ ভাত করতে হবে না মাসি। তা বললাম তাহলে একটু পায়েস মিষ্টি করব, তোমার জন্মদিন তো একটু পায়েস মিষ্টি আমি তোমাদের খাওয়াবো। দুর্গাপুর পান প্রগতি পল্লী থেকে আমরা আজকে আমাদের ঘরে দেবরাজ আরও অনেকে ভাইরে আমাদের ঘরে এসেছে, আমরা আদিত্যও এসেছি এবং ওদের আগে বার্থডে, বাট ওরা আমাদের সঙ্গে এই জিনিসটা বার্থডেটা সেলিব্রেট করতে চায়, আমাদের সঙ্গে আনন্দ করতে চায়। আমরা যেহেতু আনন্দ থেকে তো আলাদা, আমরা প্রতিটা পথ থেকে আলাদা, প্রতিটা আনন্দ থেকে আলাদা, আমরা দুঃখের মধ্যে সবসময় আমরা জীবনযাপন করি। আমাদের জাস্ট একটা বেবি হলে বা তাদের দৌড়ে গেলে বা তাদের ঘর থেকেও আমরা লাল সোনা পাই, কেউ দূর করে দেয় কুকুরের মতন, কে তাদের দৌড়ে কুকুরের সামনে বসতে হয়, জুতোর সামনে বসতে হয়। এই অবস্থা থেকে যে ওরা আমাদের জন্য ভেবেছে, আমাদের ঘরে এসেছে, আমরা প্রচণ্ড আনন্দিত এবং খুবই গর্বিত যে আমরাও তাদের মনে জায়গা করতে পেরেছি, যার জন্যে আজকে ওরা আমাদের ঘরে এসেছে। আর ওরা এসেছে বলে আমরাও খুব খুশি, এই আনন্দটা সবাই মিলে একসঙ্গে উপভোগ করছি, আনন্দ করছি। এবং আমাদের যেটুকু সাধ্য, এখন লকডাউন এবং সেকেন্ড স্টেজ শেষ, দিদিদের খাওয়া ঠিক আছে।